দুই সপ্তাহ ছুটি কাটানোটা কঠিন বিশেষ করে যারা পারফর্মার সেখানে তিন ফরমেটের ক্যাপ্টেন নাজমুর হোসেন শান্ত আরাম করার কোনো সুযোগ নাই পারফর্ম করে যেভাবে সব ফর্ম্যাটের ক্যাপ্টেন হয়েছেন পারফর্ম নেতৃত্ব ঠিক রেখে টিকে থাকতে হবে নইলে ছিটকে পড়তে হবে বিশ্বকাপে গেল সাত ম্যাচে একশো বারো রান রেট একশোরও কম এই যুগে টি টোয়েন্টিতে এমন স্কোর বড় বেমানান তবে এবারের বিশ্বকাপ প্রেক্ষাপট চিন্তা করে ব্যাটসম্যানদের দোষ ধরাটা কঠিন তবুও শান্ত বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যার থেকে দল পেতে চায় বেশি সবার চেয়ে কারণ শান্তরা রানা থাকলে দল আগায় সুপার সনিক গতিতে সামনে বাংলাদেশ দলের ব্যস্ততা পাকিস্তান সফর সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট খেলতে হবে এরপরে ভারত সফর টি টোয়েন্টি ও টেস্টের ব্যস্ততা সব মিলিয়ে ছুটির মধ্যে শরীরের যে জড়তা হয়েছে তা কাটাতে সোমবার মিরপুরে পা রাখেন শান্ত করেছেন রানিং ও ড্রিল অন্যদিকে পেসার হাসান মাহমুদ লাল বলে অনুশীলন জমালেন বেশ কিছু ওভার করতে দেখা গেল লক্ষ্মীপুর এক্সপ্রেসকে একাডেমি মাঠের উইকেটে আউট করার ছিলেন হাসান লাল বলার সাদা বলে পার্থক্য আছে লাল বলটাকে বলা হয় আসল ক্রিকেট দীর্ঘ পরিসরের ক্রিকেটে পেইস বোলারদের ধৈর্য ধরে এক টানা বল করে যেতে হয় হাসানের লক্ষ্য শুধু দলীয় সফরগুলোতে ম্যানেজমেন্টকে ইমপ্রেস করা নিজের চেষ্টাটা তাই প্রতিফলন হলো এদিন ব্যাটার মাহমুদুল হাসান জয়রা প্রস্তুত দলকে কিছু উপহার দিতে বয়সটা সবে তেইশ এই সময় খেলে ফেলেছেন তেরোটা টেস্ট একটা শতক আছে সেটাও আবার দক্ষিণ আফ্রিকা সফরে একশো সাঁত্রিশ করেছিলেন চারটা অর্ধশতক আছে তাও নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জয় করতে চান এখন সবার মন আগামী দিনে আমাদের এইখানে প্র্যাকটিসটার কারণে হচ্ছে আমাদের পাকিস্তান সিরিজ ওইখানে একটা দিন খুব ইম্পর্টেন্ট আমার হয়তো বা দুই সপ্তাহের মতো টাইম লাগবে সো এই দুই সপ্তাহ আমি ব্যাটিংটা একটু মিস করবো আর কি এটাতে আমার কিছুটা হলে গাটতে হবে বাট পরে আমার কভার করতে হবে আসলে সবসময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো সো দেখা যায় এখন ইঞ্জুরি তারপর খারাপ পারফরমেন্স হতেই পারে এটা তো নিজের হাতে থাকে না সো সবসময় চেষ্টা করি যে যখনই সুযোগ পাই কাজ লাগানো পাকিস্তানের এ টিম যাচ্ছে মনে হয় ওদের সাথে আমাদের খেলা সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে দেন ওইটাই ওইটা ইউলোপ্লাইজ করতে পারবো আমাদের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের টাইগার্স ক্যাম্প হচ্ছে ওইখানে আমরা ভালো প্রিপেয়ার্ড হচ্ছি সো ওইটা নিয়েও আমার ধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায় দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায় ওইটা নিয়েও চিন্তাভাবনা আছে আমাদের যতটুকু পসিবল আমরা এটা লস করা হ্যাঁ অবশ্যই ওইগুলো নিয়ে স্কিলের কাজ হচ্ছে কোচদের সাথে ডিসকাস হচ্ছে ওইগুলো নিয়ে আইডেন্টিফাইড করা হচ্ছে মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি উনি ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে আমরা হয়তো বা নিউ যাবো পাকিস্তানে সো আমরা ওইভাবেই ওই উইকে আমার উইকেট কিন্তু সবসময় স্পোলিং থাকি সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি পাকিস্তান সিমিলারভাবে আমি মনে করবো যে আমাদের অ্যানাপ টুর্নামেন্ট হচ্ছে সো আমরা যদি ওইগুলো ভালোভাবে কাজে লাগাই তাহলে এটা খুব ভালো আমাদের জন্য